যে ক্লাস 11 এ ওঠানোর ব্যবস্থা করতে হবে অনলাইনে শুরু করে ভাবে অ্যাকচুয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। এইচএস থেকে তোমরা যখন কলেজে উঠবে, কলেজে ওঠার যে নির্দেশিকা, দেখো 2021 এর যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা কার্যত পেছানো কোনো মতেই সম্ভব নয়। তার বিভিন্ন অ্যাকচুয়ালি তথ্য রয়েছে, যেমন আমরা যদি অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের কথা বলি, মানে তোমরা কবে কলেজে উঠবে, সেই সমস্ত কিছু এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ক্লিয়ার করে দেবো, এক এক করে আলোচনা করে। সবার প্রথমে মাধ্যমিকের কথা যদি বলি, মাধ্যমিক কবে থেকে স্টার্ট হচ্ছে তোমরা সকলে জানো, মাধ্যমিক স্টার্ট হচ্ছে কিন্তু জুন মাস থেকে, চলবে হচ্ছে 10 জুন পর্যন্ত। এবং উচ্চ মাধ্যমিকের কথা যদি বলি, এইচএসের কথা, তাহলে এইচএসে যে নির্দেশিকা দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু ও 15 জুন থেকে শুরু হবে এবং সেটা জুলাই পর্যন্ত চলবে। আর আমি যদি এই মুহূর্তে ধরেও নিই যে মাধ্যমিকের যে সময়সীমা রয়েছে সেই সময়সীমা অনুযায়ী মাধ্যমিক হবে এবং উচ্চ মাধ্যমিকের যে সময়সীমা আছে, বোর্ডের নির্দেশিকা আছে সেই অনুযায়ী উচ্চ মাধ্যমিক হবে, সেক্ষেত্রেও কিন্তু কার্যত তোমরা যে অফিসিয়াল ইনফরমেশন রয়েছে তোমাদের কলেজে ওঠার সেটা কী রয়েছে সেটা তো বলবোই, তাও কিন্তু তোমরা তোমাদের প্রপার টাইমে হবে এবং যদি পেছায় তাহলে তোমরা কলেজেই ভর্তি হতে পারবে না। তার পুরো ব্যাপারটা বিস্তারিত এক্সপ্লেন করি। দেখ, শুধুমাত্র যে এই সময় এক্সাম হলেই হয়ে যাবে সেটা কিন্তু নয়, এক্সাম হয়ে যাওয়ার পর খাতা চেকিংয়ের ব্যাপার হয়ে রয়েছে, তারপরে চেকিং হয়ে গেলে, চেকিং খাতা চেকিং হয়ে গেলে রেজাল্ট বের করতে হবে, রেজাল্ট পাবলিশ করতে হবে, তারপরে তোমরা পরের ক্লাসে উঠবে, যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে তারা কলেজে উঠবে, তারপরে পরের প্রসিডিওর রয়েছে। এখানে ধরে নিলাম জুলাই এবং আগস্ট খাতা চেকিং হয়েছে এবং রেজাল্টও বেরিয়ে গেছে, মানে আমি ধরে নিলাম আগস্টের মধ্যেই তোমাদের এর রেজাল্ট বেরিয়ে গেছে। তো রেজাল্ট বেরিয়ে গেছে কি আগস্টেই, তো আগস্টেই তোমাদের রেজাল্ট বেরিয়ে গেছে, তারপরে সমস্ত প্রসিডিওর হচ্ছে, উচ্চ মাধ্যমিকের আগে বেরোবে, উচ্চ মাধ্যমিকের একটু পরে ধরবে। আমি ধরে নিলাম সমস্ত কমপ্লিট করে ফেলেছে, বোর্ড খুবই তাড়াতাড়ি যেহেতু লেট হয়ে গেছে সেক্ষেত্রে তোমাদের কী হচ্ছে আগস্টে। তো এই সময় যেহেতু বলছে পরীক্ষা সম্ভব নয়, পেছানো সম্ভব নয়, কারণ বিভিন্ন তথ্য এরকমই বলছে। দেখো, যখন কোভিড ছিল না সেই সময়ের কথা যদি বলি, সেই সময়ে কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের রেজাল্ট যেটা রয়েছে ঠিক আছে, রেজাল্ট সেটা কিন্তু অ্যাকচুয়ালি বেরিয়ে যেত হচ্ছে মেয়ের মধ্যে, ঠিক আছে, মে মাসে 2019 বেরিয়েছে এবং অন্যান্য ও যে সমস্ত সময় অন্যান্য সময় কিন্তু এই সময়ের মধ্যে, মে মাসের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট অ্যাকচুয়ালি পাবলিশড হয়ে যায়। তো এই যে সময় রেজাল্ট পাবলিশ হয়, রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু এপ্রিল মাস, মানে এই সময়ে কিন্তু অ্যাকচুয়ালি যারা 11 ক্লাস 10 স্টুডেন্ট আছে তারা 11 উঠে যায় অলরেডি, এবং যারা অ্যাকচুয়ালি উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে তারা কলেজে ভর্তি হওয়ার প্রিপারেশন নেয় এই সময়টা। তো এখানে এই যে সিচুয়েশান, এই সিচুয়েশনের জন্য তো লেট হয়েছে রীতিমতো, জুনে পরীক্ষা করে দিয়ে তারপরে যদি আরও পেছায় তার মানে বুঝতে পারছো কতটা পিছিয়ে যাবে, সেটা কিন্তু কার্যত সম্ভব নয় এবং সঠিক ডিসিশন হবে না। আর এই মুহূর্তে দাঁড়িয়ে বোর্ড যদি এরকম কোনো ডিসিশন নেয় যে এটাকে পোস্টপন করে দেওয়া হবে, এক্সামকে স্থগিত করে দেওয়া হবে, সেটা কার্যত সম্ভব নয়। এর বিভিন্ন রিজন আছে, তোমাদের কাছে সমস্ত কিছুই বলছি। এক কি হচ্ছে, আগস্টে যেটা তোমরা, এখানে আমি আগস্টের রেজাল্ট দিয়ে তোমরা যে ক্লাস 11 যারা স্টুডেন্ট রয়েছে তারা বা যে কলেজের যারা স্টুডেন্ট রয়েছে তারা উভয়েই কি হচ্ছে নতুন ক্লাসে উঠবে এই সময় যদি পরীক্ষা হয় কার্যত বোর্ডের নিয়ম অনুসারে, তাহলেই কিন্তু উঠবে সেপ্টেম্বরে। তো আরও যদি পেছায়, আরও ধরো এক মাস পেছালো সিচুয়েশনের কথা ভেবে, তখনও ঠিক হলো না, আরও এক মাস পেছালো, তাহলে আর স্টুডেন্টরা কিন্তু 2021 অ্যাকচুয়ালি কী হচ্ছে নেক্সট ক্লাসে, 2021 না দেখা গেল 2022 গিয়ে তাদের কী হচ্ছে নতুন ক্লাসে উঠতে হচ্ছে। তার মানে বুঝতে পারছো 2021 যে বিষয়টা মে মাসের পরে হওয়া দরকার সেটা এমনিতেই পিছিয়ে আছে, আরও পোস্টপন করলে আরও পিছিয়ে যাবে, শুধুমাত্র এটাই রিজন না। আর এটা গেল এক নম্বর রিজন, আর এটা শুধুমাত্র যে একটাই কারণ আছে সেটা না, আরও কারণ দেখো। এবারে অনেকে বলছে যে মাধ্যমিকটা, যে মাধ্যমিকের স্টুডেন্ট তাদেরকে পাশ করিয়ে দেবে, অনেক অ্যাকচুয়ালি অনেক এরকম বোর্ড বলে দিয়েছে উচ্চ মাধ্যমিকের এখনও পর্যন্ত স্থগিত করা হলো, পাস করিয়ে দিয়েছে, তার মানে যাদের পাস করিয়ে দিয়েছে তাদের কিছুদিনের মধ্যেই, মানে জুন মাসের মধ্যে আমি ধরে নিলাম যতদিন পর্যন্ত স্থগিত রেখেছে সেই জুন মাসের মধ্যেই অ্যাকচুয়ালি তাদেরকে একটা ব্যবস্থা করতে হবে যে ক্লাস 11 ওঠানোর ব্যবস্থা করতে হবে, অনলাইনে শুরু করুক বা কোনোভাবে শুরু করুক, শুরু করতে হবে। মানে ধরো এখন এপ্রিল চলছে, এপ্রিল মাসে অ্যাকচুয়ালি ক্যান্সেলেশন হয়ে গেছে, অনেক বোর্ডের ক্যান্সেলেশন হয়ে গেছে, তারপরে মে জুন মোটামুটি তো জুন মাসের মধ্যে বোর্ড অ্যাকচুয়ালি ডিসিশন নিয়ে নেবে যে কিভাবে তাদের রেজাল্ট দিতে হবে, কিভাবে তাদের অ্যাকচুয়ালি 11 উঠাতে হবে, কিভাবে ক্লাস শুরু করবে অনলাইনে না অফলাইনে, সে সমস্ত কিছু কিন্তু ডিসিশন বোর্ড নিয়ে নেবে কি জুন মাসের মধ্যে, খুব জোর হলে আমি ধরে নিলাম জুলাই মাসের মধ্যে। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, মাধ্যমিকের যারা স্টুডেন্ট রয়েছে তারা, যাদের বোর্ড এক্সাম ক্যান্সেল হয়ে যাচ্ছে তারা অ্যাকচুয়ালি জুন মাসের মধ্যে আমি ধরে নিলাম
জুন থেকে জুলাই মাসের মধ্যে অ্যাকচুয়ালি একটু পেছাতেও পারে, এ ইলেভেনে উঠে যাচ্ছে, অনলাইনে হোক বা অফলাইনে হোক, যে নির্দেশিকায় যে বডি দিক না কেন, যাদের ক্যান্সেল হয়ে গেছে তাদের কথা বলছি, আর যারা যাদের স্থগিত রেখে দিয়েছে তাদেরকে আবার কি স্থগিত করা সম্ভব? তাহলে কি একটা গ্যাপ তৈরি হবে? ক্লাস টেনের যারা স্টুডেন্ট তারা ইলেভেনে উঠে যাবে, আর টুয়েলভের যারা স্টুডেন্ট তাদেরকে আবার একটা ডেট দেওয়া হবে, দেখা গেলো তাতেও কোভিড সম্ভাবনা নেই, যে সম্ভাবনা আছে কি যে কোভিড সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, নর্মালাইজ হয়ে যাবে, তা সেক্ষেত্রে আবার স্থগিত করবে? এরকমভাবে কি চলতেই থাকবে? আর মাধ্যমিক যারা মাধ্যমিকের স্টুডেন্ট আছে তারা অ্যাকচুয়ালি এগিয়ে যাবে? তা বোর্ড কি একটা ডিসিশনে আসতেই হবে উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য? স্থগিত করা কোনো মতেই সম্ভব না। AICTE এর নির্দেশিকা অনুযায়ী কবে তোমরা অ্যাকচুয়ালি কলেজে উঠবে, কবে তোমাদের কাউন্সিলিং হবে, সে বিষয়ে সরাসরি আগে জেনে নেব। AICTE যেটা বলছিলাম, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, আর এখানে বলে রাখি অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন মানে যারা অ্যাকচুয়ালি কলেজে অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে সেই সমস্ত কলেজগুলো কিন্তু এর আন্ডারে থাকে। সেই অনুযায়ী তাদের যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার প্রকাশিত করেছে কবে যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চায় কবে অ্যাকচুয়ালি কলেজে উঠবে, কাউন্সিলিং কী হবে এই সমস্ত কলেজগুলোর, তারা কিন্তু তারা অফিসিয়ালভাবে অ্যাকচুয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। 2001-2000 কি হচ্ছে একাডেমিক ক্যালেন্ডার এখানে দেখতেই পাচ্ছ, নিউ একাডেমিক ক্যালেন্ডার আর ফর কি হচ্ছে 2021-2022 যে স্টুডেন্টরা আছে তাদের জন্য। দেখো সবার প্রথমে আগস্টের একত্রিশের মধ্যে তারা কি চাইছে, তারা চাইছে যে ফার্স্ট কাউন্সিলিং রয়েছে, মানে তোমরা জানো ইঞ্জিনিয়ারিংয়ে কলেজে ভর্তি হওয়ার জন্য সবার প্রথমে কাউন্সিলিং করতে হয়, কাউন্সিলিং করে কাউন্সিলিং দ্বারা সিলেক্ট হলে কলেজে অ্যাডমিশন হয়। তো এখানে ফার্স্ট কাউন্সিলিং সময় দিয়েছে হচ্ছে 31 আগস্টের 31 তারিখের মধ্যে ফার্স্ট কাউন্সিলিং করার নির্দেশ দিয়েছে কলেজগুলোকে, এবং সেকেন্ড সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে কি হচ্ছে সেকেন্ড কাউন্সিলিং করার নির্দেশ দিয়ে দিয়েছে। এবং এইচএস থেকে তোমরা যখন কলেজে উঠবে, কলেজে ওঠার যে নির্দেশিকা বলেছে কবে কলেজে উঠবে, বলেছে সেটা সেপ্টেম্বরের, ঠিক আছে, সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে স্টুডেন্টরা যারা এইচএস এর স্টুডেন্ট রয়েছে তারা যাতে কলেজে উঠে যায়। আবার বলছি যে সমস্ত কলেজগুলো AICTE এর আন্ডারে আসে সেই সমস্ত কলেজগুলোর কথা বলছি, ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর কথা, আর তারা কিন্তু তাদের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশিত করেছে। এর বিভিন্ন বিতর্কও হয়েছে, যেহেতু এই সময় প্যান্ডামিক চলছে, এই প্যান্ডামিকের সিচুয়েশনে কি এত তাড়াতাড়ি তারা কেন ক্যালেন্ডার প্রকাশিত করলো একাডেমিক ক্যালেন্ডার, আর বিভিন্ন ইউজিসি যে এখনও পর্যন্ত একাডেমিক ক্যালেন্ডার 2021 মানে যারা এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য প্রকাশিত করেনি, কারণ এইচএসএ এ কবে হয় তার উপর নির্ভর করে প্রকাশিত করবে, এরা কিন্তু প্রকাশিত করে দিয়েছে। আর এই মুহূর্তে অল ইন্ডিয়া ফর টেকনিক্যাল এডুকেশনের যে তথ্য আছে, বা যেমন বললাম ক্লাস কি হচ্ছে, ক্লাস টুয়েলভের থেকে ক্লাস টুয়েলভরা যদি স্থগিত করে দেয় তাহলে সমস্যা হবে, ক্লাস টেনদের যদি পাশ করিয়ে দেয় আর টুয়েলভদের রেখে দেয় আর পরবর্তী সময়ের জন্য তাহলে অসুবিধা হবে, কারণ একটা সিস্টেমের একজন এগিয়ে যাচ্ছে আর একটা সিস্টেমের একজন দাঁড়িয়ে রয়েছে, এরকম কখনো সম্ভব না, কারণ এরা কলেজে উঠে গেলে এরা কেউ বেশি টাইম পাবে কেউ কম টাইম পাবে, তাদের দূরত্বটা অনেকটা হবে সিচুয়েশন অনুযায়ী, খুব বেশি ডিস্টেন্স রাখতে পারবে না, সেই কারণে খুব বেশি দেরি করতে কখনোই দেরি করবে না বোর্ডরা, এবং কার্যত সেটা সম্ভবও না। শুধু এই দিক থেকে না, বাইরের বিভিন্ন এরকম স্টুডেন্ট রয়েছে যারা এখান থেকে বাইরে পড়তে যেতে চায় এবং তার জন্য দরকার পড়ে হচ্ছে টুয়েলভের রেজাল্ট, এবং এই রেজাল্ট যেভাবেই দিক না কেন সেই রেজাল্টের ওপর ভিত্তি করে স্টুডেন্টরা বাইরে হোক বা যে কোনো কলেজে হোক বা ইউনিভার্সিটি হোক ভর্তি হবে, সেক্ষেত্রে তাদের যদি দেরি করে সেক্ষেত্রে অনেকটাই সমস্যা হবে। দেখা গেলে কোনো অ্যাকচুয়ালি বাইরের কোনো ইউনিভার্সিটি যারা রীতিমতো তাদের অ্যাডমিশনও নিয়ে সমস্ত কিছু ক্লোজ হয়ে গেছে সেক্ষেত্রে অসুবিধা হবে। তাহলে সেই কারণে সমস্ত দিক দেখে আমার কখনোই কার্যত মনে হয় না এটা তোমাদের এর পরীক্ষা স্থগিত হবে, সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে। আর এখন তাহলে কি হতে পারে, দেখো আগেও বলেছি বিভিন্নভাবে তোমাদের মাধ্যমিকের পরীক্ষা কোনো মতেই অনলাইনে নেওয়া সম্ভব না, অফলাইনেও কার্যত এই মুহূর্তে নেওয়া সম্ভব না, সেই কারণে আমার মনে হয় বাতিলই হবে। এবং উচ্চ মাধ্যমিক যেরকম বিভিন্ন বোর্ড বাতিল করেছে, এবং উচ্চ মাধ্যমিকেরটা অনেকটা ডিপেন্ড করে বিভিন্ন জায়গায় ভর্তি হওয়ার ক্ষেত্রে, কারণ তুমি যে টুয়েলভ পাস করেছো তার বিশেষ ব্যাপার হচ্ছে রেজাল্ট, আর ক্লাস টুয়েলভ বা উচ্চ মাধ্যমিকের কথা যদি বলি সেক্ষেত্রে স্থগিত করা আমার মনে হয় কার্যত সম্ভব না, এবং বোর্ডও করবে না, আর অনলাইনে এক্সামিনেশন নেওয়া যেতে পারে কিন্তু বাতিলও করতে পারে, কোনো সমস্যা নেই। অনেকে বলবে রেজাল্ট তো কোনোভাবে অ্যাকচুয়ালি সমস্ত কিছু দিয়ে মানে ধরো ও ইন্টারনাল অ্যাসাইনমেন্ট বা কিছু দিয়ে অ্যাকচুয়ালি রেজাল্ট দেওয়া হবে, এক্ষেত্রে অনেকেই বলবে যে আমরা সারা জীবন ধরে পরিশ্রম করলাম, এত পরিশ্রম করলাম, ভেবেছিলাম 95% আপ পাবো, কিন্তু আমরা এখন যদি রেজাল্ট কার্যত ইন্টারনাল অ্যাসাইনমেন্ট এর দ্বারা দেওয়া হয়, পরীক্ষা কার্যত না হয় বা অনলাইনে পরীক্ষা হয়, তাহলে আমাদের খুবই সমস্যা হবে,
আমাদের সঙ্গে অমানবিকতা করা হবে। এবং সেই কারণেই আমি তোমাদের বলি রেজাল্টের কি গুরুত্ব রয়েছে, কতটা গুরুত্ব রয়েছে, রেজাল্ট ভবিষ্যতে কতটা কাজে লাগে সে নিয়েই আসতে চলেছে দ্বিতীয় ভিডিও। তোমাদেরকে মানে সমাজ যেভাবে হাইপ করে রেখেছে রেজাল্টের উপর ভিত্তি করে, রেজাল্ট অ্যাকচুয়ালি কতটা গুরুত্বপূর্ণ, কতটা কাজে লাগে ফুল অ্যানালাইজ করে তোমাদের দেখাবো, যেরকমভাবে বিস্তারিত আমি অ্যানালাইজ করে তোমাদের দেখাই, তারপরে তোমাদের ধারণাটা পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে। এবং আমি সবাইকে একটা কথাই বলবো, ক্লাস টেনের হও, টুয়েলভের হও, ও প্রত্যেকে কিন্তু কার্যত এই মুহূর্তে ক্লাস টেন এবং টুয়েলভের পড়াশোনাই করো, সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরও বারবার প্র্যাকটিস করো, এবং সেটা কিন্তু কোনো মতেই তোমার বৃথা যাবে না। পড়াশোনার পড়লে কার্যত তুমি যেটা শিখলে কোনো দিনও সেই এক্সপিরিয়েন্সটা, সেই শেখাটা কখনো বৃথা যায় না। কারণ আমরা অনেক কাজ করি যে এক্সপিরিয়েন্স বা যে কাজটা আমার পরবর্তীকালে লাগে, শুধুমাত্র পড়াশোনার শিক্ষা না, যে কোনো শিক্ষাই তোমরা শিখছ, ও সেই শিক্ষা পুঁথিগত শিক্ষা বাদ দিয়েও সেটাও পরবর্তীকালে লাগে। সেই কারণে পড়াশোনাকে অব্যাহত রাখ। আর সবশেষে বলে রাখি, যদি পরিস্থিতি এরকমই থাকে, পরিস্থিতি স্বাভাবিক না হয়, সেক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পরীক্ষা অবশ্যই বাতিল হবে, এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেটা বললাম অনলাইনে অর্গানাইজ হতে পারে কিংবা বাতিল হতে পারে, আদার্স আমার মনে হয় না সেরকম কোনো অপশান রয়েছে বোর্ডের হাতে। এখন দেখার বিষয় যে বোর্ড কী করে, এখন কার্যত কোনো কিছুই বলা সম্ভব না, কিন্তু বোর্ডের যে এক্সামিনেশান রয়েছে সেগুলো স্থগিত বা পোস্টপন করা যেটা অনেকে বলছে সেটা করা কার্যত অসম্ভব, করলে তোমরা অনেকটাই পিছিয়ে পড়বে এবং তোমাদের অনেকটা সমস্যা হবে বিভিন্ন জায়গার ক্ষেত্রে, যেটা আমি তোমাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম। তো এ বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো।